গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমরা দুজন আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন বাজে সকাল 10টা, তো 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কোথাও যাচ্ছি এরকম বলতে পারবো না, কারণ আজকে দুজনেই উদ্দেশ্যহীনভাবেই ঘুরছি। তো চলো তোমাদেরকেও দেখাই গুয়াহাটি শহর। বলতে পারো উদ্দেশ্যহীনভাবেই ঘোরা। আজকে তো সানডে, তো সানডে এলেই শুধু মনে হয় বাড়ি গেলে ভালো হতো, আগে যেতাম। যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা তো বুঝেই গেছো আমরা গুয়াহাটিতে থাকছি, কিন্তু আমরা গুয়াহাটির বাসিন্দা নই। আমাদের বাড়ি আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ওই কর্মসূত্রে আমাদের এখানে থাকা, আমার হাজব্যান্ডের জব, তো ট্রান্সফার হয়ে আমরা এসেছি, শিলিগুড়ি থেকে এসেছি গুয়াহাটিতে। গুয়াহাটি শহরটা সত্যিই খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আসলে আমরা শিলিগুড়ি থেকে এখানে যখন এসেছিলাম তখন প্রথম প্রথম অত ভালো লাগছিল না, কারণ নিজের জায়গা, নিজের স্টেট অবশ্যই সবারই পছন্দ। কিন্তু এখানে থাকতে থাকতে বুঝছি যে এখানে সত্যি মানুষজন সত্যি খুব ভালো আর জায়গাগুলো অপূর্ব। তো এখন আমার গুয়াহাটিকে ভালোবেসে ফেলেছি বলতে পারো, আর আমার তো ভালোই লাগে, নতুন মানুষ, নতুন জায়গা, সব কিছুই। তো এখন আমরা 2.5 বছর হলো গুয়াহাটিতে আছি, তো এখনও পর্যন্ত কোথায় কি ভালো সেটা এখনও সার্চ করে যাচ্ছি। তো তোমরাও এখন অবশ্যই জানতে পারবে যে কোথায় কি ভালো পাওয়া যায়, আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর তোমাদেরকে। তো আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি এখানে ফুড এক্সে। তো এটা দারুণ ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে বিরিয়ানি খুব ভালো লাগে খেতে, আমার খুব পছন্দের জায়গা এটা। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই, চলো নিয়ে যাচ্ছি তোমাদের। গুয়াহাটিতে আসার পর ভালো কোথায় বিরিয়ানি পাওয়া যায় খুব খুঁজেছি, পাচ্ছিলাম না। কিন্তু এইখানে বিরিয়ানি খাওয়ার পর মনে হয়েছে না এখান থেকেই খাবো, আর কোথাও ভালো লাগে না। আর তো এখন ওয়েট করছি খাবারের জন্য, কি জোর খিদে পেয়ে গেছে। আর এরকম অর্ডার দিয়ে বসে থাকতে যে কি বিরক্ত লাগে দেখতেই পাচ্ছ আমাকে, বিরক্তিকর। যাই হোক, চলে এসছে আমাদের খাবার, দেখো দারুণ, আর ওয়েট করা যাচ্ছে না। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। এটা নিয়েছি আফগানি চিকেন, আর নিয়েছি মাটন বিরিয়ানি, দুজনেই মাটন বিরিয়ানি খাচ্ছি, আর আছে রায়তা। আর ওয়েট করতে পারছি না, এবার খেয়ে নিচ্ছি। তো এখন বাড়ি ফেরার মুখে হঠাৎ করে দেখছি যে ফ্ল্যাটের নিচে এরকম এসছে গাছ, দারুণ লাগছিল। তো ভাবলাম যে এখান থেকে কিছু পছন্দ করে গাছ নিই, তো নিয়ে নিয়েছি গাছ। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এখন দেখাচ্ছি না, চলো। মনে হচ্ছে বৃষ্টি নামবে, আওয়াজ হচ্ছে। তো এই দুটো গাছ কিনেছি, নামটা আমি ঠিক জানি না, বলেছিল ভুলে গেছি, তো তোমরা জানলে আমাকে জানিও। কি দারুণ দেখো, হোয়াইট আর ভায়োলেট কালারের কম্বিনেশন কি, আর এটা তো আমার তো প্রথমে এটাই ভালো লেগেছিল, ইয়েলো কালার দেখলে মনে হচ্ছে একদম প্রজাপতি বসে আছে, খুব সুন্দর, কিউট না, দেখেই পছন্দ হয়ে গেছিলো, মানে না নিবই, আর আমার তো ফুল ভালোই লাগে, কি সুন্দর। এই কালারের গাছ আমার আছে পিটুনিয়া, কিন্তু এই কালারটা সেই। তো আর একটা কিনেছি, এটা কিনেছি সিঙ্গোনিয়াম, বড় ইনডোর, তো আমার তো ইনডোর অনেক আছে, তো আবার নিয়ে নিলাম, ভালো লাগছিল খুব সুন্দর, গাছটাও খুব সুন্দর ভালো। এটাকে সব লাগাতে হবে, তো এখন লাগাবো না পরে লাগাবো, পাতাগুলো একদম ফ্রেশ।
আর তোমাদের আমার পিটুনিয়ার ফুলগুলো দেখাই, কি সুন্দর ফুটেছে দেখো, দেখছো দারুণ ফুটেছে। এখানে দেখো একদম ঠিক সময় বাড়িতে ফিরে এসেছি, দেখো বৃষ্টি একদম শিল পড়ে বৃষ্টি হচ্ছে, দারুণ কি যে ভালো লাগছে আমার, বৃষ্টি দেখতে দারুণ লাগে। আমার ব্যালকনি থেকে এটা দেখাচ্ছি আমি তোমাদের, আমার ব্যালকনি থেকে দেখছো কি সুন্দর। তো আমি এখন এই বৃষ্টিটা দেখি, আমার এত ভালো লাগছে, তো জলের এত ছাট আসছে তো ভিজেই যাচ্ছি, কিন্তু বৃষ্টি দেখা তো বন্ধ করা যাবে না, কারণ ঘটিতে খুব কম সময়ে হয় যে বৃষ্টি হয়, ঘটিতে বৃষ্টি হয় না বললেই চলে, তো এরকম মাঝে সাঝে বৃষ্টি হলে আমার এত ভালো লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমি বৃষ্টি দেখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।